हेलो बच्चों, तो आज के हमरा डिस्कस करूँ हमरा ऑप्टिक्स माने आलोक विज्ञान अंक पार्ट 7। तो पार्ट 6 ऑफ दी हमरा आलोर प्रतिफलन प्रतिसरण एवं लेंस थे के अनेक गुला न्यूमेरिकल बा अंक हमरा देखे चिलम। आज के हमरा डिस्कस करूँ हमरा आलोकीय যন্ত্রাদির উপর কিছু নিউমেরিক্যাল বা অঙ্ক। তো আলোর প্রতিফলন প্রতিসরণ এবং লেন্স চ্যাপ্টারের পরে আমাদের এনসিইআরটি সিলেবাসের নেক্সট চ্যাপ্টার হলো আমাদের আলোর বিচ্ছুরণ এবং বিক্ষেপণ। বাট ওই চ্যাপ্টার থেকে আমাদের বেশি নিউমেরিক্যাল আসে না এবং বুকের মধ্যে বেশি নিউমেরিক্যাল নেই, তো একটা বা দুইটা নিউমেরিক্যাল এগুলো আমি পরে লাস্ট ভিডিওতে ওভারঅল একটা আইডিয়া আমি তোমাদেরকে দিয়ে দেব কিছু ইম্পর্টেন্ট নিউমেরিক্যালের সাথে, ওইখান থেকে এক দুটা নিউমেরিক্যাল আমি দেখিয়ে দেব। তো এখন আমরা ডাইরেক্ট আমাদের নেক্সট চ্যাপ্টার যেটা আলোকীয় যন্ত্রাদি, এই চ্যাপ্টার থেকে কিছু নিউমেরিক্যাল দেখি। তো আজকেও আমরা 10টা নিউমেরিক্যালের টার্গেট নিলাম, দেখি কয়টা নিউমেরিক্যাল সম্ভব হয়। তো আজকের ফার্স্ট কোয়েশ্চন লিখতে পারো তোমরা, কোয়েশ্চন নাম্বার 1। এখানে 2 মিটার ইনভার্স এবং -2 মিটার ইনভার্স ক্ষমতার দুটি চশমার, 2 মিটার ইনভার্স এবং -2 মিটার ইনভার্স ক্ষমতার দুটি চশমার কোনটির লেন্স কি প্রকৃতির? ক্ষমতার দুটি চশমার কোনটির লেন্স কি প্রকৃতির? কোনটির লেন্স কি প্রকৃতির? তা কি দেখে স্থির করতে পারো? তা কি দেখে স্থির করতে পারো, মানে কি দেখে আমরা বুঝতে পারি? দেন কোন প্রকারের দৃষ্টি ত্রুটির সংশোধনে কোন চশমাটি ব্যবহৃত হবে? কোন প্রকারের দৃষ্টি ত্রুটির সংশোধনে কোন প্রকারের চশমা ব্যবহৃত হবে? এটা হলো আমাদের কোয়েশ্চন, যেটা আমাদের WBHS 1993তে এসেছিল। তো ট্রাই করো সবাই, জলদি জলদি ট্রাই করো, ইজি কোয়েশ্চন ইজি আনসার। তো কোয়েশ্চনটা কি, এখান থেকে আমরা কি বলতে পারি? দেখো, এখান থেকে আমরা বলতে পারি যে ক্ষমতা বার করি প্রথমটার, এখানে সরি ফোকাস দৈর্ঘ্য বার করুন। তো P1 ইকুয়ালস টু 2 মিটার ইনভার্স, P2 ইকুয়ালস টু -2 মিটার ইনভার্স। তো এখানে যেহেতু মিটারে দেওয়া, তাহলে আমরা ফর্মুলাটাও মিটারে লিখতে লাগবো। যেমন বা আমরা যদি সেন্টিমিটারে লিখি, তাহলে এটাকে করা যায় কি করা যায় 200, আচ্ছা বাদ দাও আমি এটা এসআইতেই লিখব। তো ফোকাস দৈর্ঘ্য এফ ইকুয়ালস টু 100/P, এটা হলো সিজি আছে, আর আমাদের এসআইতে হলো 1/P, তার মানে 1/2 এফ ওয়ান পি ওয়ান ইকুয়ালস টু
1/2 ইনটু 100 সেন্টিমিটার 50 সেন্টিমিটার। অনুরূপভাবে F2 ইকুয়ালস টু 1/P 1/-2 -1/2 ইনটু 100 সেন্টিমিটার ইকুয়ালস টু -50 সেন্টিমিটার। এই ক্ষেত্রে F1 হলো ধনাত্মক, F2 হলো ঋণাত্মক। যেহেতু F1 ধনাত্মক তাই ইহা উত্তল লেন্স। ফোকাস দৈর্ঘ্য যদি ধনাত্মক হয় তাহলে সেটা হয় উত্তল লেন্স, এবং F2 ঋণাত্মক তাই ইহা অবতল লেন্স। ফোকাস দৈর্ঘ্য যদি ঋণাত্মক হয় তাহলে এটা অবতল লেন্স। এখন উত্তল লেন্স ব্যবহৃত হয় আমাদের দীর্ঘদৃষ্টি ত্রুটি সম্পন্ন ব্যক্তিদের, এটা আমরা থিওরিতে পড়েছিলাম। তাহলে 2 মিটার ইনভার্স ক্ষমতা সম্পন্ন 2 মিটার ইনভার্স ক্ষমতা সম্পন্ন চশমা ব্যবহৃত হবে দীর্ঘদৃষ্টি ত্রুটি সম্পন্ন ব্যক্তিদের, এবং -2 মিটার ইনভার্স ক্ষমতা সম্পন্ন চশমা ব্যবহৃত হবে হ্রস্বদৃষ্টি ত্রুটি সম্পন্ন ব্যক্তিদের। ঠিক আছে, তো 2 মিটার পার সেকেন্ড যেটা পজিটিভ, যেটা এটা দীর্ঘদৃষ্টির, আর -2 যেটা নেগেটিভ, যেটা এটা ব্যবহৃত হবে হ্রস্বদৃষ্টি ত্রুটি সম্পন্ন ব্যক্তিদের। ঠিক আছে, এই হলো আমরা আজকের ফার্স্ট নিউমেরিক্যাল, যেটা খুবই সোজা। তারপর আমরা যাব নেক্সট নিউমেরিক্যাল, কোয়েশ্চেন নাম্বার 2। তো এই নিউমেরিক্যালটার মধ্যে আমরা কী করলাম, জাস্ট আমরা খালি দুইটার ফোকাস দৈর্ঘ্য বার করলাম, বা হ্যাঁ ফোকাস দৈর্ঘ্য বার করলাম। তারপর দেখলাম যেটার ফোকাস দৈর্ঘ্য পজিটিভ সেটা হলো উত্তল লেন্স, আর যেটার ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ সেটা হলো অবতল লেন্স। তারপর আমরা জানি উত্তল লেন্স ব্যবহৃত হয় দীর্ঘদৃষ্টি সম্পন্ন ত্রুটি, আর অবতল লেন্স ব্যবহৃত হয় হ্রস্বদৃষ্টি সম্পন্ন ত্রুটি ব্যক্তিদের। নেক্সট কোশ্চেন, কোনো ব্যক্তি কেবলমাত্র 2 মিটার দূরত্ব পর্যন্ত স্পষ্টভাবে দেখতে পায়। কোনো ব্যক্তি কেবল 2 মিটার দূরত্ব পর্যন্ত 2 মিটার দূরত্ব পর্যন্ত স্পষ্টভাবে দেখতে পাই, দেন এবং তার বেশি নয়, এবং তার বেশি নয়। দেন কোশ্চেন কি বলা, বহুদূর পর্যন্ত স্পষ্টভাবে দেখার জন্য তাকে কত ক্ষমতার কী রকম চশমা ব্যবহার করতে হবে। বহু দূর পর্যন্ত স্পষ্টভাবে বহুদূর পর্যন্ত স্পষ্টভাবে দেখার জন্য তাকে কী রকম চশমা এবং কত ক্ষমতার লেন্স ব্যবহার করতে হবে। এবং কত ক্ষমতার লেন্স ব্যবহার করতে হবে,
এই হলো আমাদের কোশ্চেন, এটা WBHS 1994। ঠিক আছে, এখানের মধ্যে আমাদের 2 মিটার দূরত্ব পর্যন্ত সে দেখতে পায়। ঠিক আছে, এখন 2 মিটারের মধ্যে আমাদের প্রথম তো বস্তু যদি 2 মিটার দূরত্বে থাকে তাইলে তো সে দেখতে পাবেই, আবার যদি কোনো কিছুর প্রতিবিম্ব 2 মিটার দূরত্বে থাকে তাইলেও সে বস্তুটাকে দেখতে পাবে। ঠিক আছে, তো ওই জায়গা থেকে আমরা লেন্সটার সম্বন্ধে ধারণা পেতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা দেখো বস্তু দূরত্ব মানে বহু দূর, তো ইউ এই ক্ষেত্রে ইনফিনিটি, ভি যেটা প্রতিবিম্ব, ভিটা আমাদের অবশ্যই 2 মিটারের ভিতরে হতে হবে, তার জন্য আমি 2 মিটার ধরতে পারি, এফটা আমি বার করব। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যদি আমি লেন্সের সমীকরণ ইউজ করি যে 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, লেন্সের বেলায় 1/v মাইনাস 1/u। ঠিক আছে, এখন দেখো সে দূরের জিনিস দেখতে পায় না, তার মানে তাকে অবশ্যই উত্তল লেন্স ব্যবহার করতে হবে, সেটা আমি প্রিভিয়াস নিউমেরিক্যাল বা আগের নিউমেরিক্যালেই বলেছিলাম, দীর্ঘদৃষ্টি ত্রুটি সম্পন্ন ব্যক্তিদের উত্তল লেন্স ব্যবহার করতে হয়, তো সেই ক্ষেত্রে আমার উত্তল লেন্স ব্যবহার করতে হবে। তো উত্তল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব হয় নেগেটিভ, তার মানে এটা হবে আমাদের -2 মিটার মানে -200 সেন্টিমিটার। তো এই ক্ষেত্রে যদি আমি এটা ব্যবহার করি 1/-200 -1/∞ ইকুয়ালস টু 1/f। ঠিক আছে, দেন এটা তো 0, 1/∞, 1/-200 ইকুয়ালস টু 1/f, f ইকুয়ালস টু -200। ঠিক আছে, f ইকুয়ালস টু -200, তার মানে লেন্সটির ক্ষমতা কী হবে, লেন্সটির ক্ষমতা হবে আমাদের পি ইকুয়ালস টু 1/, এখানে তো সেন্টিমিটারে, তাইলে আমরা ইজিলি 100/f লিখুম, তাইলে 100/f এর জায়গায় কী হবে, f এর জায়গায় হবে -200 মানে -0.5 মিটার ইনভার্স। ঠিক আছে, এটা হলো আমাদের কী বলে কী বলে কী বলে ক্ষমতা, 0.5 মিটার ইনভার্স। ঠিক আছে, গেল এটা। এখন দেখো ঘটনাটা, এই ক্ষেত্রে আমাদের আমি এখানে একটা জিনিস ভুল বলেছিলাম যে দীর্ঘদৃষ্টি মানে হলো দূরের কোনো কিছু স্পষ্টভাবে দেখা যায় না, তাইলে সেটা অবতল লেন্স ব্যবহার করতে হবে, সরি ভুল বলেছিলাম, দীর্ঘদৃষ্টি মানে অবতল লেন্স, কারণ আমার এখানে ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ আসলো, তো এই ক্ষেত্রে এটা হবে অবতল, আর অবতল লেন্সের বেলায় আমাদের যে প্রতিবিম্ব হয় এটা হয় নেগেটিভ। কারণটা কি, কারণটা হলো দেখো অবতল লেন্সের বেলায় এরকম থাকে অবতল লেন্স, তাইলে বস্তু যেদিকে থাকে প্রতিবিম্ব, ধরো এটা হলো আলোকের অক্ষ ও, তো প্রতিবিম্ব আমাদের এদিকে ঘটিত হয়। ঠিক আছে, বস্তু যদি আমরা এই ক্ষেত্রে এদিকে রাখি তাহলে প্রতিবিম্বটা এই সাইডে ঘটিত হবে, তো বস্তু দূরত্ব যদি আমরা পজিটিভও নেই তাহলে আমার প্রতিবিম্ব দূরত্ব হবে -b, তার জন্য এখানে ভিটা হলো মাইনাস, আর যেহেতু ক্ষমতা এখানে নেগেটিভ আসলো তার মানে আমাকে অবতল লেন্স ব্যবহার করতে হবে। বোঝা গেল? এখন আরেকটা নিউমেরিক্যাল দেখি, এটাও আমাদের এরকম টাইপেরই, তাহলে বেসিকটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 3, দেখো তাহলে কোশ্চেন নাম্বার 3, একজন দীর্ঘদৃষ্টি সম্পন্ন বা দীর্ঘদৃষ্টি বিশিষ্ট ব্যক্তি 40 সেন্টিমিটার অপেক্ষা কাছের লেখা পড়তে পারে না। একজন
দীর্ঘ দৃষ্টি সম্পন্ন ব্যক্তি, একজন দীর্ঘ দৃষ্টি সম্পন্ন ব্যক্তি 40 সেন্টিমিটার অপেক্ষা কাছের লেখা পড়তে পারে না। 40 সেন্টিমিটার অপেক্ষা কাছের লেখা পড়তে পারে না। দেন যদি সে 25 সেন্টিমিটার দূর থেকে পড়তে চায়, তাহলে চশমার কাচের পাওয়ার কত হওয়া উচিত? যদি সে 25 সেন্টিমিটার দূরে অবস্থিত, যদি সে 25 সেন্টিমিটার দূরে অবস্থিত লেখা পড়তে চায়, তবে চশমার কাচের পাওয়ার কত? অবস্থিত লেখা পড়তে চায়, তবে এর চশমার পাওয়ার কত? এটা হলো আমাদের পাওয়ারটা বার করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা কিভাবে বার করতে পারি। এখানে একজন লোক দীর্ঘ দৃষ্টি সম্পন্ন, সে 40 সেন্টিমিটার অপেক্ষা কাছের লেখা স্পষ্টভাবে পড়তে পারে না। 40 সেন্টিমিটার থেকে বেশি দূরত্বের লেখা সে স্পষ্টভাবে পড়তে পারে। তো সেই ক্ষেত্রে আমার ইউ যেটা, এটা ধরো আমি ধরি কি ধরবো, ইউ যেটা এটা ধরবো আমি 25, প্লাস মাইনাসটা আমি এখন দিলাম না, ভি ইকুয়ালস টু 40 সেন্টিমিটার। একজন দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তি 40 সেন্টিমিটার অপেক্ষা কাছের লেখা পড়তে পারে না। যদি সে 25 সেন্টিমিটার দূরে অবস্থিত লেখা পড়তে চায়, ঠিক আছে, তার মানে বস্তুটাকে রাখতে হবে 25 সেন্টিমিটারে। এখন তোমার সেই ক্ষেত্রে জিনিসটা একটু বুঝো ভালো করে। আমি যদি সেই ক্ষেত্রে এখানে আমাদের দুয়োটাই নেগেটিভ হবে, ঠিক আছে, দুয়োটাই নেগেটিভ হবে, আর আমার এখানে এফটা বার করতে হবে। এখন বলবা যে দুয়োটা নেগেটিভ কেন হবে, ঠিক আছে। এখানে চশমার কাচের পাওয়ার এমন হতে হবে যে চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে থাকলে চোখের সামনে 40 সেন্টিমিটার দূরে অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। তার মানে চশমার পাওয়ারটা এরকম হইতে লাগবো, ধরো উত্তল বা অবতল যাই ধরো, এরকম হইতে লাগবো যে ধরো এটা আমাদের চোখের সামনের যেই, ধরো এটা আমাদের চোখ, চোখের সামনে আমাদের বস্তু যদি থাকে তার প্রতিবিম্ব চোখের সামনেই গঠিত হতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বস্তু থেকে আলোক রশ্মি যেই ডাইরেকশনে যাবে তার উল্টা দিকে আমাদের বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব দুয়োটাই আমাদের মেজার করতে হবে, ঠিক আছে। তাছাড়া সেটা হলো আমাদের, সে কাছের জিনিসই ঠিকভাবে দেখতে পায় না, সেই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে উত্তল লেন্স। যেহেতু সে কাছের জিনিসই সঠিকভাবে দেখতে পায় না, তার জন্য আমাকে ব্যবহার করতে হবে উত্তল লেন্স। আর উত্তল লেন্সের বেলায় এরকমভাবে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব নির্বাচন করতে হবে যে দুয়োটাই নেগেটিভ। কারণ আমি যে চোখের সামনে লেন্সটা ব্যবহার করুম, তার সামনেই বস্তু থাকবে এবং তার সামনেই প্রতিবিম্ব গঠিত হতে হবে, তাহলে আমার চোখ সেই প্রতিবিম্বটাকে ধরতে পারবে। দেখো এখন যদি আমরা লেন্সের সাধারণ ফর্মুলা যদি ব্যবহার করি, সাধারণ ফর্মুলা কি, 1/V মাইনাস 1/U ইকুয়ালস টু 1/F, 1/V-র জায়গায় 1/-40, মাইনাস 1/U-র জায়গায় -25 ইকুয়ালস টু 1/F। সো 1/-40 প্লাস 1/25 1/F। সো এলসিএম যদি আমরা করি তাহলে কি আসে, 25 আর 40 লসাগু
40, 5 দিলে 5, 8, 200, তাহলে এখানে আসবে মাইনাস 5 প্লাস 8 ইকুয়ালস টু 1 বাই এফ, তো এখানে আসবে 3 বাই 200 ইকুয়ালস টু 1 বাই এফ, সো এফ ইকুয়ালস টু 200 বাই 3 সেন্টিমিটার, ঠিক আছে, 200 বাই 3 সেন্টিমিটার। তো সেই ক্ষেত্রে আমাদের পাওয়ার বার করতে হবে, তো একটাকে আমরা সিম্পলিফাই না করলেও পারি, তো পাওয়ার মানে পি ইকুয়ালস টু 100 বাই এফ, সো 100 বাই 200 ইন্টু 3, এটা এটা ক্যান্সেল টু, 3 বাই 2 ইকুয়ালস টু 1.5 মিটার ইনভার্স, ঠিক আছে, 1.5 মিটার ইনভার্স। এই ক্ষেত্রে আমাদের যে চশমা ব্যবহার করতে হবে তার পাওয়ার হতে হবে 1.5 মিটার ইনভার্স, ঠিক আছে, দেখো বুঝছো নি, জিনিসটা আমি আবার রিপিট করি, এই ক্ষেত্রে চোখের সামনেই বস্তু হবে, চোখের সামনেই প্রতিবিম্ব হবে, তার জন্য ইউ অ্যান্ড ভি দুটোই নেগেটিভ। তারপর আমরা সিম্পলি ফর্মুলায় বসায় দিলে আমাদের আনসারও সিম্পলি এসে পড়বে, ঠিক আছে। দেন নেক্সট নিউমেরিক্যালে যাই, কোয়েশ্চেন নাম্বার 4, দেখা যাক 4 কোয়েশ্চেনে কি বলো। কোয়েশ্চেন নাম্বার 4 ইজি কোয়েশ্চেন, এরকম টাইপেরই, একজন স্বল্প দৃষ্টি সম্পন্ন ব্যক্তি, একজন স্বল্প দৃষ্টি সম্পন্ন ব্যক্তি, একজন স্বল্প দৃষ্টি সম্পন্ন ব্যক্তি 20 সেন্টিমিটার দূরে অবস্থিত বস্তুকে পরিষ্কারভাবে দেখতে পায়, 20 সেন্টিমিটার দূরে অবস্থিত বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায়, স্পষ্টভাবে দেখতে পায়, তার মানে সে কাছের জিনিস স্পষ্টভাবে দেখতে পায়, 100 সেন্টিমিটার দূরে অবস্থিত বস্তুকে পরিষ্কারভাবে দেখতে হলে কি প্রকারের লেন্স তাকে ব্যবহার করতে হবে। 100 সেন্টিমিটার দূরে অবস্থিত, 100 সেন্টিমিটার দূরে অবস্থিত বস্তুকে স্পষ্টভাবে দেখতে হলে, স্পষ্টভাবে দেখতে হলে, 100 সেন্টিমিটার দূরে অবস্থিত বস্তুকে স্পষ্টভাবে দেখতে হলে কি প্রকৃতির লেন্স ব্যবহার করতে হবে, কি প্রকৃতির লেন্স ব্যবহার করতে হবে, দেন লেন্সের পাওয়ার কত, পাওয়ার কত, এই হলো আমাদের কোশ্চেন। তো এটা এরকমভাবে চেষ্টা করো, তাইলে আমাদের আনসারও এসে পড়বে, চেষ্টা করো তোমরা তাড়াতাড়ি, তারপর আমার সাথে মিলিয়ে নিও। তো দেখো এখানে, চেষ্টা করো, চেষ্টা করো তাড়াতাড়ি, এখানে আমাদের 20 সেন্টিমিটার মধ্যে সে সব কিছুই দেখতে পায়, তার জন্য প্রতিবিম্ব যেটা, এটা আমার 20 সেন্টিমিটার দূরে ঘটিত হতে হবে, কখন, যখন আমি 100 সেন্টিমিটার দূরে বস্তু রাখুম, ঠিক আছে। তাইলে সেমভাবে এটাই কথাই ভাবো, মানে এখান থেকে এটা হবে প্রতিবিম্ব দূরত্ব ভি, আর এটা হবে আমাদের বস্তু দূরত্ব ইউ, তাইলে এই ক্ষেত্রে আমার ডিওটাই আমার আসবে কি নেগেটিভ, কারণ
বস্তু আর প্রতিবিম্ব এই লেফট সাইডে আর আলোক লেফট টু রাইট মানে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, তার মানে আমরা বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব দুইটাই আমরা আলোক রশ্মির যাওয়ার উল্টো দিকে পরিমাপ করব। তার জন্য এটা এরকম হবে যে এটা নেগেটিভ। তাহলে আমরা লেন্সের সাধারণ ফর্মুলা যদি বসাই, ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়ালস টু ওয়ান বাই এফ, ওয়ান বাই ভির জায়গায় মাইনাস টোয়েন্টি, মাইনাস ওয়ান বাই ইউর জায়গায় মাইনাস হান্ড্রেড ইকুয়ালস টু ওয়ান বাই এফ। তো ওয়ান বাই মাইনাস টোয়েন্টি প্লাস ওয়ান বাই হান্ড্রেড ইকুয়ালস টু ওয়ান বাই এফ। তো এখান থেকে আসে হান্ড্রেড হলো আমাদের লসাগু, মাইনাস ফাইভ প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান বাই এফ, মাইনাস ফোর বাই হান্ড্রেড ইকুয়ালস টু ওয়ান বাই এফ। তো টোয়েন্টি ফাইভ এফ ইকুয়ালস টু মাইনাস টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার। তো পি ইকুয়ালস টু হান্ড্রেড বাই এফ, মানে হান্ড্রেড বাই এফ হলো মাইনাস টোয়েন্টি ফাইভ, তো এখানে কাটলে ফোর, তার মানে মাইনাস ফোর ডিপিটি বা মিটার ইনভার্স। ঠিক আছে, যেহেতু এই ক্ষেত্রে ফোকাস দূরত্ব নেগেটিভ, তার জন্য আমাকে কী ধরনের লেন্স ব্যবহার করতে হবে? ফোকাস দূরত্ব যদি নেগেটিভ হয় তাহলে আমাদের অবতল লেন্স ব্যবহার করতে লাগে। ঠিক আছে, তার মানে সে দূরের জিনিস দেখতে পায় না, কাছের জিনিস দেখতে পায়। এমন কোশ্চেনই বলা, টোয়েন্টি সেন্টিমিটার দূরে অবস্থিত বস্তু সে দেখতে পায়, তার জন্য তাকে অবতল লেন্সই ব্যবহার করতে হবে। দেন নেক্সট নিউমেরিক্যাল দেখাই, কোশ্চেন নাম্বার ফাইভ। এটাও আমাদের এরকম টাইপের কোশ্চেন নাম্বার ফাইভ। এটা উঠে আনো তাড়াতাড়ি। নাম্বার ফাইভ, এক ব্যক্তি থ্রি মিটার ইনভার্স ক্ষমতা বিশিষ্ট চশমা পরে, এক ব্যক্তি থ্রি মিটার ইনভার্স ক্ষমতা সম্পন্ন চশমা পরে কি করতে পারে? ক্ষমতা সম্পন্ন চশমা পরে চোখ থেকে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার দূরে রাখা সংবাদপত্রের, চোখ থেকে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার দূরে রাখা সংবাদপত্রের লেখা সংবাদপত্রের ছাপা অক্ষরগুলি পরিষ্কারভাবে দেখতে পায়। সংবাদপত্রের ছাপা অক্ষরগুলি স্পষ্টভাবে দেখতে পায়, স্পষ্টভাবে দেখতে পাই। খালি চোখে পড়তে হলে সংবাদপত্রটিকে কত দূরে রাখতে হবে? খালি চোখে পড়তে হলে সংবাদপত্রটিকে কত দূরে রাখতে হবে? এটা আমাদের WBHS 1996 এসেছিল, WBHS 1996। ঠিক আছে, তো দেখো কীরকমভাবে করা যায়। ক্ষমতার থেকে ফোকাস দূরত্ব, দেন বস্তু দূরত্ব দেওয়া, দেন আমাদের প্রতিবিম্ব, বস্তু দূরত্ব দেওয়া না প্রতিবিম্ব দূরত্ব দেওয়া। দেখো এখানে আমাদের বস্তু দূরত্ব দেওয়া, প্রতিবিম্ব দূরত্ব আমাদের বের করতে হবে। থ্রি মিটার ইনভার্স ক্ষমতা মানে পি ইকুয়ালস টু থ্রি মিটার ইনভার্স। এখান থেকে আমরা ক্ষমতা আমরা বার করতে পারো, যেটা হলো এফ ইকুয়ালস টু হান্ড্রেড বাই এফ, দ্যাট ইজ হান্ড্রেড বাই থ্রি
সেন্টিমিটার। এই ক্ষেত্রে 25 সেন্টিমিটার দূরে রাখা সংবাদপত্র, মানে এই ক্ষেত্রে ইউ হলো আমাদের 25 সেন্টিমিটার, ঠিক আছে? সংবাদপত্রের ছাপা অক্ষরগুলো স্পষ্টভাবে দেখতে পাই, ঠিক আছে? এই ক্ষেত্রে দেখো আবার সেম কথা, লেন্সের আমাদের চোখ যেটা আছে, চোখের সামনে লেন্স, তার সামনে বস্তু, তো বস্তু থেকে আলো প্রশ্ন এদিকে যাবে আর আমরা দূরত্ব মাপবো উল্টো দিকে, তার জন্য বস্তু দূরত্ব হবে নেগেটিভ। এখন প্রতিবিম্ব দূরত্ব আমাদের বার করতে হবে, তো প্রতিবিম্ব দূরত্বটা আমরা বার করি, 1/v - 1/u = 1/f। সো 1/v - 1/-25 = 100/3, ঠিক আছে? এখান থেকে আমরা বার করতে লাগবো, কী বার করতে লাগবো, ও 1/v + 1/25 = 100/3, 1/v = 100/3 - 1/25। এখান থেকে দেখো ভির ভ্যালু আসে কি, ঠিক আছে? এখান থেকে দেখো ভির ভ্যালু কি আসে, তবে এখানে আমি একটা ভুল করলাম, যেটা হলো f = 100/3, তো 1/f হবে 3/100, তার জন্যই ক্যালকুলেশনটা মিলছে না, 3/100, 3/100। তাইলে এখন ইজিলি আমাদের হয়ে যাবে, সরি, 100 LCM, 3 - 4, তাইলে 3 - 4 - 1/100, দ্যাট ইজ v = -100 সেন্টিমিটার। তার জন্য খালি চোখে পড়তে হবে সংবাদপত্রটিকে কত দূরে রাখতে হবে, 100 সেন্টিমিটার দূরে সংবাদপত্রটিকে রাখতে হবে, ঠিক আছে? ভির ভ্যালু কি 100 সেন্টিমিটার, তার জন্য খালি চোখে দেখতে গেলে সংবাদপত্রটিকে 100 সেন্টিমিটার দূরে রাখতে হবে। বোঝা গেল? উঠে নাও তাড়াতাড়ি। এ হলো 5 নাম্বার। দেন আমরা দেখুন 6, নেক্সট নাম্বার 6। উঠে নাও তাড়াতাড়ি। এখন দেখো 6 নাম্বার, একটা সিম্পল একটা কোয়েশ্চন। এক ব্যক্তি চোখের নিকটবিন্দু চোখ থেকে 200 সেন্টিমিটার দূরে অবস্থিত, এক ব্যক্তির চোখের নিকটতম বিন্দু, নিকটতম বিন্দু চোখ থেকে 200 সেন্টিমিটার দূরে অবস্থিত, দেন চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে কোনো মুদ্রিত লেখা পড়তে ওই ব্যক্তির কি ধরনের চশমা ব্যবহার করতে হবে। চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে অবস্থিত কোনো মুদ্রিত বা ছাপানো, ঠিক আছে, দুইটা সেম জিনিসই, কোনো মুদ্রিত লেখা পড়তে গেলে ওই ব্যক্তিকে কি ধরনের চশমা ব্যবহার করতে হবে, ওই ব্যক্তিকে কি ধরনের চশমা ব্যবহার করতে হবে। এটা আমাদের WBJEE 98,
ঠিক আছে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা নিউমেরিক্যাল। 1998 তো দেখো ট্রাই করে হয় কি না। দেখো এখানে কি কি দেওয়া, নিকটবিন্দু দূরত্ব যেটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করতে পারি, ডি ইকুয়ালস টু 200 সেন্টিমিটার, এটা আমাদের দেওয়া নিকটতম বিন্দুর দূরত্ব। চশমার পাওয়ার বা লেন্সের ক্ষমতা, এটার ফর্মুলা যেটা, এটা হলো আমাদের ফর্মুলাটা কি, 4 মাইনাস আমাদের 4 মাইনাস 100 বাই ডি, এটা হলো আমাদের ফর্মুলা। পাওয়ার পি ইকুয়ালস টু 4 মাইনাস 100 বাই ডি। তো 4 মাইনাস 100 বাই 200 মানে 4 মাইনাস 0.5 মানে 3.5, এটা হলো আমাদের একদম সিম্পল একটা নিউমেরিক্যাল। যেটা বোঝা গেল, এটা আমরা ইজিলি এখান থেকে বার করতে পারি। ঠিক আছে, বা আরেকটা প্রসেস যেটা এখানে বলবো, যে 4 কোথা থেকে আসলো, চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে 4টা কোথা থেকে আসলো, যদি আমি বাইং হাত যদি তোমাদের দেখাই, তাহলে দেখো এখানের মধ্যে 100 বাই 25 মাইনাস 100 বাই 200, 25 কোথা থেকে আসলো, ওই যে এখানে দেখো চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে অবস্থিত কোন মুদ্রিত লেখা, তাহলে এখানে কি আসবো, 4 মাইনাস 0.5, দ্যাট ইজ 3.5। এরকম ভাবেও করা যায়। নিকটতম, আবার কোশ্চেনটা রিপিট করি, কোনো ব্যক্তির চোখের নিকটতম বিন্দু চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে অবস্থিত, চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে অবস্থিত কোনো মুদ্রিত লেখা, এই ক্ষেত্রে বস্তু হলো আমাদের ইউ ইকুয়ালস টু -25 সেন্টিমিটার, ভি হবে এই ক্ষেত্রে আমাদের 200 সেন্টিমিটার। ভি হবে এই ক্ষেত্রে 200 সেন্টিমিটার, তাও মাইনাস, সো 1/v - 1/u ইকুয়ালস টু 1/f যদি করি, তাহলে 1/-200 - 1/-25 ইকুয়ালস টু 1/f। তো সেই ক্ষেত্রে করা যায় কি, 1/200 + 1/25 ইকুয়ালস টু 1/f, এখানে একটা মাইনাস, সো এলসিএম 200 - 1 + 8 ইকুয়ালস টু 1/f, তো এখানে আসবে কি 7/100 1/f। ঠিক আছে, তাইলে 1/f, তার মানে f ইকুয়ালস টু কি আছে, 100/7। আবার p ইকুয়ালস টু কি, 100/f, তাইলে দেখো কি আছে, 100/f যদি আমরা করি, সরি 100/f যদি আমরা করি, 100/100 × 7, 100 100 ক্যান্সেল, এই ক্ষেত্রে আছে 7। তো এই রুলসে যদি আমরা করি, এই রুলসে এটা হয় না। ঠিক আছে, এই রুলসে যদি আমরা করি, এই রুলসে এটা হয় না, তো আমাদের এই রুলসই ফলো করতে হবে। এটার ফর্মুলাটা কি, ফর্মুলাটা হলো পি ইকুয়ালস টু 100/d - 100/d। তাহলে আমাদের এই রুলসটাই আমরা ফলো করতে লাগবো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, নেক্সট নিউমেরিক্যালে যাই, কোশ্চেন নাম্বার 7 দেখি। কোশ্চেন নাম্বার 7 কি,
क्वेश्चन नंबर सेवेन सेवेन हलो एक व्यक्ति वन मीटर दूर जिनिस स्पष्ट भावे देखते पाए ना एक व्यक्ति वन मीटर दूर जिनिस स्पष्ट भावे देखते पाए ना ठीक है सर देन तार चोखेर त्रुटि की धरनेर तार चोखेर त्रुटि की धरनेर देन चश्मार पावर कत माने ताके जे चश्मा व्यवहार करते होबे तार पावर कत देन की रकम लेंस व्यवहार कर ले ए त्रुटि दूर होबे की धरनेर लेंस व्यवहार कर ले ए त्रुटि दूर होबे ठीक है सर एक्टर मध्य अनेकगुला क्वेश्चन প্রথমে আমাদের কি দেওয়া ওয়ান মিটার দূরে জিনিস স্পষ্টভাবে দেখতে পায় না দেন সে তার ত্রুটি কি তাকে কি প্রকারের লেন্স ব্যবহার করতে হবে এই সব হলো আমাদের কোশ্চেন তাইলে প্রথম কথা হলো চোখের দূরবিন্দু দূরত্ব যেটা সে মানে দূরের জিনিস কতটুকু দূরের জিনিস দেখতে পায় वन मीटर एर थे के दूर जिनिस देखते पाए ना तार माने एटा हलो तार दूरबिंदुर दूरत्व ठीक है सर वन मीटर दूरबिंदुर दूरत्व हलो एटा तार माने एई क्षेत्रे आमरा एटाके की धरते पारी एई क्षेत्रे आमरा एटाके वस्तु धरते पारी वन माने यू इक्वल्स टू 1 मीटर इक्वल्स टू 100 सेंटीमीटर ठीक है सर यू इक्वल्स टू 1 मीटर 100 सेंटीमीटर बा এটাকে আমরা ভিও ধরতে পারি এটা কারণ কি বস্তু যদি 1 মিটার থেকে বেশি দূরে থাকে মানে বহু দূরে থাকে তাহলে সেই ক্ষেত্রে সে দেখতে পায় না ঠিক আছে তো 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়ালস টু 1 বাই এফ যদি আমরা ইউজ করি তাহলে কি আছে দেখো ওয়ান বাই ভি মানে ওয়ান বাই হান্ড্রেড মাইনাস ওয়ান বাই ইনফিনিটি ইকুয়ালস টু ওয়ান বাই এফ এটা তো হলো আমাদের জিরো ওয়ান বাই এফ এফ ইকুয়ালস টু হান্ড্রেড সেন্টিমিটার এফ কি আসলো হান্ড্রেড সেন্টিমিটার ঠিক আছে এখন এখানে একটা ঘটনা সে দূরের জিনিস স্পষ্টভাবে দেখতে পায় না ঠিক আছে তার মানে চোখ যদি এরকম হয় তো লেন্সটা এদিকে থাকবে প্লাস বস্তু যদি এখানে থাকে প্রতিবিম্ব এদিকেই থাকবে তার মানে সেই ক্ষেত্রে ইউ এবং ভি দুয়োটাই মাইনাস এটাও মাইনাস এটাও মাইনাস এটাও মাইনাস এটাও মাইনাস এফ ইকুয়ালস টু মাইনাস 100 সেন্টিমিটার তো এই ক্ষেত্রে তাকে কি ধরনের লেন্স ব্যবহার করতে হবে অবতল লেন্স ঠিক আছে লেন্সের পাওয়ার কত পাওয়ার হলো আমাদের পি ইকুয়ালস টু 100 বাই এফ দ্যাট ইজ 100 বাই মাইনাস 100 মানে মাইনাস 1 ডিপিটি ঠিক আছে তার মানে চশমার পাওয়ার কত মাইনাস ওয়ান তার চোখের ত্রুটি কী ধরনের তার চোখের ত্রুটি হলো দীর্ঘ দৃষ্টি ত্রুটি মানে সে দূরের জিনিস দেখতে পায় না কী ধরনের লেন্স ব্যবহার করতে হবে অবতল লেন্স ঠিক আছে তিনটা কোয়েশ্চনেরই আনসার এখানে দেওয়া হয়ে গেল এখন আমরা নেক্সট নিউমেরিক্যালে যাই কোয়েশ্চন নাম্বার 8 সরি আজকে আমার শরীরটা একটু
একটু খারাপ, তাই একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। তো ঠিক আছে, শুরু করি। কোশ্চেন নাম্বার 8, এটাও মোটামুটি ইজি কোশ্চেন। তো দেখো, এটা আমরা এনসিআরটি নিউমেরিক্যাল। একজন দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তির নিকটতম বিন্দু, একজন দীর্ঘ দৃষ্টি সম্পন্ন একজন দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তির চোখের নিকটতম বিন্দু ব্যক্তির চোখের নিকটতম বিন্দুর চোখ থেকে 75 সেন্টিমিটার দূরে বিন্দু চোখ থেকে 75 সেন্টিমিটার দূরে অবস্থিত। দেন কোশ্চেনে কি বলা, চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে বই রেখে স্পষ্টভাবে পড়ার জন্য, চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে বই রেখে স্পষ্টভাবে পড়ার জন্য, স্পষ্টভাবে পড়ার জন্য তার কত ক্ষমতার কি রকম চশমার প্রয়োজন, তার কত ক্ষমতার কি রকম চশমার প্রয়োজন। এটা আমাদের এনসিইআরটি টেক্সট বুক নিউমেরিক্যাল। তো দেখো, ট্রাই করো, ইজিভাবে এটা হয়ে যাবে আমাদের। এরকম টাইপের নিউমেরিক্যাল আমরা আর অনেক করেছি। তাহলে কোশ্চেনে কি বলা, চোখের দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তি নিকটতম বিন্দু দূরত্ব 75 সেন্টিমিটার, চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে বই, মানে এখানে ইউ ইকুয়ালস টু 25 সেন্টিমিটার, ভি ইকুয়ালস টু 75 সেন্টিমিটার, এফ আমাদের বার করতে হবে। তো এই ক্ষেত্রে সেম আগের লজিক, আমরা যদি চোখ এটা হয় তাহলে বস্তু এদিকে, প্রতিবিম্ব এদিকে, ঠিক আছে। বস্তু আর প্রতিবিম্ব দুয়োটাই নেগেটিভ হবে, কারণ দুয়োটা লেফট সাইডে, বস্তু থেকে আলোক রশ্মি এই ডাইরেকশনে, আর আমরা দূরত্ব মাপব উল্টা ডাইরেকশনে, তাহলে দুয়োটাই নেগেটিভ। তাইলে আমরা যদি লেন্সের যে আমরা সাধারণ ফর্মুলা যেটা ছিল, 1/v-1/u = 1/f, এই জায়গায় যদি বসাই 1/-7.75 - 1/-25 = 1/f, দেন 1/75 + 1/25 = 1/f, সো 1/f = 75 LCM, -1 + 3, that is 2/75, এটা হলো 1/f। তো এফ ইকুয়ালস টু কী হবে, এফ ইকুয়ালস টু হবে আমাদের 75/2, 37.5 সেন্টিমিটার, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের ফোকাস দৈর্ঘ্য কি পজিটিভ, তাইলে আমাদের কি প্রকারের লেন্স ব্যবহার করতে হবে, উত্তল লেন্স। তো তার পাওয়ার কি হবে, পাওয়ার P = 100/f, that is 100/37.5। তো এটা যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে আসবে এটা 2.67 মিটার ইনভার্স বা ডিপিটি, ঠিক আছে। তাহলে এখানে কি বলা, কত ক্ষমতার কি রকম চশমা ব্যবহার করতে হবে, কি রকম চশমা ব্যবহার করতে হবে, যেহেতু ফোকাস দৈর্ঘ্য পজিটিভ তার জন্য এখানে উত্তল লেন্স
যুক্ত চশমা আর তার ক্ষমতা কত হবে 2.67 ঠিক আছে তো 2.67 হবে ক্ষমতা এবং তাকে উত্তর লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে দেন আমরা দেখব নেক্সট নিউমেরিক্যাল মানে কোশ্চেন নাম্বার 9 টার্গেট নিয়েছিলাম 10টা করার আশা করি 10টা হয়ে যাবে তো দেখি 9 নাম্বার কোশ্চেনটা কি এটাও আমাদের এরকম সিমিলার টাইপ নিউমেরিক্যালি হওয়ার কথা তো কোশ্চেন নাম্বার 9 দীর্ঘদৃষ্টি সম্পন্ন কোনো ব্যক্তি 2.5 মিটার থেকে বেশি দূরত্বে দীর্ঘ দৃষ্টি সম্পন্ন দীর্ঘদৃষ্টি সম্পন্ন কোনো ব্যক্তি কোনো ব্যক্তি 2.5 মিটার থেকে বেশি দূরত্বে অবস্থিত 2.5 মিটার থেকে বেশি দূরত্বে অবস্থিত 2.5 মিটার থেকে বেশি দূরত্বে অবস্থিত যে কোনো বস্তু স্পষ্টভাবে দেখতে পায় যে কোনো বস্তু স্পষ্টভাবে দেখতে পায় ঠিক আছে তার চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে অবস্থিত 25 সেন্টিমিটার দূরে অবস্থিত তার চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে অবস্থিত কোনো বই পড়তে গেলে তাকে চশমায় কী ধরনের লেন্স ব্যবহার করতে হবে অবস্থিত বই পড়তে গেলে বই পড়তে গেলে তার চশমায় কী ধরনের লেন্স ব্যবহার করতে হবে এটা আমার WBHS 2010 WBHS 2010 ঠিক আছে তো ট্রাই করো এখানে কি বলা দীর্ঘদৃষ্টি সম্পন্ন কোনো ব্যক্তি 2.5 মিটার দূরে অবস্থিত কোনো বস্তু স্পষ্টভাবে দেখতে পায় তার মানে তার নিকটবিন্দু দূরত্ব 2.5 সেন্টিমিটার ঠিক আছে তার মানে এখানে বস্তু দূরত্ব কি 2.5 মিটার এবং তার চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে অবস্থিত বই তাকে স্পষ্টভাবে পড়তে হবে তাহলে এটাকে আমরা যদি লিখি 250 সেন্টিমিটার আর এই ক্ষেত্রে ভি দাঁড়াবে কি 25 সেন্টিমিটার আবার সেমভাবে আমরা দুয়োটাই হবে নেগেটিভ ঠিক আছে সেমভাবে দুয়োটাই হবে নেগেটিভ ফুকাস দৈর্ঘ্য আমাদের বার করতে হবে তো দেখি ফুকাস দৈর্ঘ্য কি আছে 1/v-1/u = 1/f সো 1/-25 -1/-250 = 1/f 1/-25 + 1/250 = 1/f সো 1/f = 1/250 - 1/25 এখান থেকে লেখা যায় 1/f = 250 হলো এলসিএম 1 কি আসে 1 - 10 দ্যাট মিন্স -9/250 f = -250/9 সেন্টিমিটার তাহলে 250/9 মিন্স 27.78 সেন্টিমিটার কী ধরনের লেন্স ব্যবহার করতে হবে তো বার করলাম তার মানে এখানে একটা মাইনাস আছে তাইলে তাকে
এত সেন্টিমিটার যুক্ত যেহেতু এখানে মাইনাস তাইলে তাকে অবতল লেন্স ব্যবহার করতে হবে ঠিক আছে যেহেতু ফোকাস দৈর্ঘ্য এই ক্ষেত্রে আমাদের নেগেটিভ তার জন্য এই ক্ষেত্রে অবতল লেন্স ব্যবহার করতে হবে যার ফোকাস দৈর্ঘ্য হবে -27.78 ঠিক আছে এটা হলো আমাদের 9 নাম্বার কোশ্চেন দেন আমরা 10 মানে লাস্ট কোশ্চেন যেটা এটা দেখি কি আজকের টেন নাম্বার কোশ্চেন কোশ্চেন নাম্বার 10 এটা হলো আমাদের একজন স্বল্প দৃষ্টি সম্পন্ন ব্যক্তির চোখের দূরবিন্দু একজন স্বল্প দৃষ্টি সম্পন্ন ব্যক্তির স্বল্প দৃষ্টি সম্পন্ন ব্যক্তির একজন স্বল্প দৃষ্টি সম্পন্ন ব্যক্তির চোখের দূরবিন্দু চোখ থেকে চোখের দূরবিন্দু চোখ থেকে চোখের দূরবিন্দু চোখ থেকে 80 সেন্টিমিটার দূরে অবস্থিত 80 সেন্টিমিটার দূরে অবস্থিত দেন বহুদূর পর্যন্ত স্পষ্টভাবে দেখার জন্য তাকে কত ক্ষমতার কিরকম চশমা ব্যবহার করতে হবে বহু দূর পর্যন্ত স্পষ্টভাবে দেখার জন্য স্পষ্টভাবে দেখার জন্য বহু দূর পর্যন্ত তাকে স্পষ্টভাবে দেখার জন্য তাকে কত ক্ষমতার কিরকম লেন্স ব্যবহার করতে হবে তাকে কত ক্ষমতার কিরকম লেন্স ব্যবহার করতে হবে এটাও আমাদের এনসিইআরটি টেক্সটবুক নিউমেরিক্যাল ঠিক আছে তো দেখো ট্রাই করে হয় কি না এরকম টাইপের নিউমেরিক্যাল আমরা আজকেই দেখেছিলাম শুরুতে ট্রাই করো তাড়াতাড়ি এখানে কি বলা বহুদূরে অবস্থিত বস্তু ঠিক আছে বহুদূর পর্যন্ত স্পষ্টভাবে তাকে দেখতে হবে তার মানে বহুদূরে অবস্থিত বস্তু দেখতে হবে তার মানে সেই ক্ষেত্রে ইউ হবে নেগেটিভ আর ভি কি হবে ভি হবে আমাদের এই ক্ষেত্রে 80 সেন্টিমিটার ঠিক আছে তো সেমভাবে আগের নলেজ যদি আমরা কাজে লাগাই বস্তু থাকবে বহু দূরে প্রতিবিম্ব হবে 80 সেন্টিমিটার দূরে মানে এক সাইডে লেফট সাইডে তো সেই ক্ষেত্রে দুইটাই হবে আমাদের নেগেটিভ তো সেই ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি 1/v -1/u =1/f দেন 1/-80 −-, এখানে হবে −∞ =1/f তো 1/-80 এটা তো 0 1/f তো f −80 সেন্টিমিটার তার মানে যে লেন্স ব্যবহার করতে হবে তার ফোকাস দৈর্ঘ্য হতে হবে −80 সেন্টিমিটার যেহেতু এটা মাইনাস ফোকাস দৈর্ঘ্য মাইনাস তার জন্য লেন্সটা হবে অবতল লেন্স যেহেতু এই ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য মাইনাস তার জন্য তার লেন্সের প্রকৃতি কি হবে অবতল লেন্স আর ক্ষমতা কি হবে পি ইকুয়ালস টু 100/f দ্যাট মিন্স 100/-80 00 ক্যান্সেল তো এটা থাকবে কি 5/4 মানে 1.5
মিটার ইনভার্স, ঠিক আছে? -1.25 মিটার ইনভার্স, এই হলো আমাদের লেন্সের ক্ষমতা। বোঝা গেল? একজন স্বল্পদৃষ্টি সম্পন্ন ব্যক্তি চোখের দূরবিন্দু চোখ থেকে এত সেন্টিমিটার দূরে, তার মানে এটা আপাতত ধরো আমরা জানি না এটা বস্তু দূরত্ব না প্রতিবিম্ব দূরত্ব, কিন্তু এই ক্ষেত্রে বলা বহুদূর পর্যন্ত স্পষ্টভাবে দেখার জন্য, মানে বহুদূরে অবস্থিত বস্তু আমাদেরকে স্পষ্টভাবে দেখতে লাগবে, তার মানে এটা হলো আমাদের বস্তু দূরত্ব, যেটা হলো আমাদের ইনফিনিটি। কত ক্ষমতার লেন্স? তো বস্তু দূরত্ব যদি ইনফিনিটি হয় তাহলে এটা কী হবে? আমাদের প্রতিবিম্ব দূরত্ব। তো প্রতিবিম্ব যদি আমাদের 80 সেন্টিমিটার দূরে গঠিত হয় তাহলে আমরা তাকে দেখতে পাব, ঠিক আছে? মানে বহুদূরে অবস্থিত বস্তুর প্রতিবিম্ব 80 সেন্টিমিটার দূরে গঠিত হলে আমরা তাকে দেখতে পাব, তার জন্য এটা প্রতিবিম্ব দূরত্ব। আর আমাদের বার করতে হবে ফোকাস দৈর্ঘ্য। তো সেম আমরা 1/v-1/u=1/f ফর্মুলা দিয়ে আমরা ফোকাস দৈর্ঘ্য বার করলাম, দেন আমরা ফোকাস দৈর্ঘ্য থেকে ক্ষমতা বার করলাম, ঠিক আছে? এই হলো আজকের লাস্ট নিউমেরিক্যাল, যেটা আমরা আলোকীয় যন্ত্রাদি, মানে বিশেষ করে এটা লেন্সের বা চশমার উপরই সবগুলো অঙ্ক। তো এই চ্যাপ্টার থেকে আরও কিছু নিউমেরিক্যাল আমাদের দেখতে লাগবো, যেগুলো হলো আমাদের দূরবীক্ষণ যন্ত্র এবং অণুবীক্ষণ যন্ত্র। অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে আছে গ্যালিলিও, তারপর অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ ইত্যাদি যন্ত্রের উপর তাদের বিবর্ধন ক্ষমতা, তারপর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, এইসব নিয়ে আরও কিছু নিউমেরিক্যাল আমাদের এই চ্যাপ্টার থেকে দেখতে হবে, ঠিক আছে? তো আজকে এখানেই থাক। আবার আমরা চোখের যন্ত্রাদি বা আলোকীয় যন্ত্রাদির উপর অন্য নিউমেরিক্যাল নিয়ে, অন্য অঙ্ক নিয়ে আবার আরেকটা ভিডিওর মধ্যে দেখা করবো আমরা। তো আজকে যেগুলো করাইলাম সবগুলো বাড়িতে প্র্যাকটিস করো, খাতায় তুলো, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি আবার দরকার হলে সেই অঙ্কই আবার বুঝাই দেবো, ঠিক আছে? তো আজকে থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।